তো ফান্ডামেন্টালসের মধ্যে এই বইয়ের মোটামুটি ভাবে ধরেন প্রত্যেকটা চ্যাপ্টারে যা যা আছে এটার একটা মোটামুটি অ্যাভারেজ কভার করা হয়েছে। তো আপনি একটা ভালো ধারণা পেয়ে যাবেন যে আচ্ছা এই বইটা পড়ে আমার কেমন লাগবে, ভালো লাগবে কিনা, খারাপ লাগবে। তো আমি যদি জাস্ট একটা স্ক্রিন ধরে শুরু করি, দেখেন লেখক এইরকম স্ট্রাকচারটা পুরো বইটাতেই ফলো করছে। রাইট সাইডে দেখাচ্ছে যে এই জিনিসটা ভালো এবং বামের যে স্ক্রিনটা এই জিনিসটা খারাপ। কেন রাইট সাইডটা ভালো, কেন বামের যেটা আছে এটার খারাপ, এইটা একটু এক্সপ্লেইন করার চেষ্টা করি। আপনি এই ডিজাইন এক্সপ্লেইনগুলো যত ভালো করতে পারবেন আপনার ইউআইটা তত বেটার হবে। আপনাকে বুঝতে হবে যে আমার ইউআইটা কেন খারাপ হচ্ছে, কেন এটা আপিলিং হচ্ছে না, তখনই কিন্তু আপনি ফিক্স করতে পারবেন। সো ওয়ান বাই ওয়ান আসি, নাম্বার ওয়ান থিং, একটু টপ টু বটমে আসি। খেয়াল করে দেখেন যেই ইমেজটা ইউজ করা হচ্ছে, দেখছেন এই ইমেজটার সাথে যে বামের যে ইমেজটা এটা একটা তফাত আছে, বিকজ এটা ইট লুকস কাইন্ড অফ ডার্কার, আর এটা হচ্ছে একদম যে ইমেজ ওই ইমেজই বসায় দিছে। আমরা ইউআইতে যে ইমেজগুলো ব্যবহার করব, চেষ্টা করব এটা কেয়ারফুলি চোজেন রাখার জন্য। আমি যখন অ্যাটলিস্ট আমি ডিজাইন করে শো করতেছি ওই টাইমে আমি যে ইমেজটা ব্যবহার করব, এই ইমেজটা দিয়ে ধরেন মোটামুটিভাবে একটা ভালো ডিজাইনটা ভালোভাবে ফুটে ওঠে। সো এই ডিজাইনে কখনো কখনো আপনার লেয়ার বা গ্লেয়ার অ্যাড করা লাগতে পারে, যেরকম ধরেন যেটা কাইন্ড অফ একটু ডার্কার, অথবা আপনার ওভারঅল ইউআইয়ের সাথে ম্যাচ করে এটাকে হালকা একটু এডিট করা লাগতে পারে। এটা একটা বিষয়। আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, এই যে ইউআইটা এটা কি, এটা হচ্ছে একটা হোটেল বুকিংয়ের স্ক্রিন। তো এই হোটেল বুকিংয়ের এই পেজে যখন কোনো একটা ইউজার আসবে তার মেইন গোলটা কি, হোটেল বুক করা, রাইট? তো হোটেল বুক করার জন্য তাকে কিন্তু এনাফ পরিমাণ কনফিডেন্স আপনাকে দিতে হবে। আর কখন সে কনফিডেন্স পাবে, যখন সে ইনফরমেশানে ক্ল্যারিটি পাবে। তো ইনফরমেশান আপনি অ্যাজ এ ইউজার চিন্তা করেন, আপনি হোটেলটা বুক করতে গেছেন, এই হোটেলটা বুক করতে গেছেন, আপনার কাছে মনে হচ্ছে আচ্ছা ঠিক আছে একটা ইমেজ। আপনাকে এই একটা ইমেজের না দেখায় যদি এখানে ধরেন আরও বেশ কিছু ইমেজ দেখানো যায়, যেরকম এই হোটেলের ভিতরের দরজাগুলো কেমন, বিছনা কীরকম, ওইটার বালিশ কীরকম, সেটার বেডগুলো ঠিকঠাক আছে কি না, ভিতরের বাথরুম কন্ডিশন কীরকম, এই সবগুলা জিনিস দেখেই কিন্তু তারপরে আপনি কেয়ারফুলি পিক করবেন যে হ্যাঁ আমি এটা বুক করতে যাচ্ছি, আমি $299 খরচ করব, এই কনফিডেন্সটা। বাট দেখেন ইউজার যদি বুঝতেই না পারে যে এটার ভিতরে আর কোনো আদৌ কোনো ইমেজ আছে, এটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে না। কেন বোঝা যাচ্ছে না, মিসটা কোথায় হইতেছে, এই যে এখানে হচ্ছে, বাট ইউজার এটা মিস করে যাবে, এটা দেখেই যাচ্ছে না, দেখাই যাচ্ছে না, এনাফ কন্ট্রাস্ট কিন্তু নাই। আবার আপনি এই ডিজাইনটাতে যদি দেখেন, এখানে ব্যাকগ্রাউন্ডে একটা লেয়ার অ্যাড করা হয়েছে, লেয়ার অ্যাড করে এখানে এটা মানে ভালোভাবে ভিজিবল করানো হচ্ছে, রিডেবল করা হয়েছে যে এটার ভিতরে আসলে আটটা ইমেজ আছে যার প্রথমটা আপনি দেখতেছেন। এখানে যে কোনো ইমেজ থাকুক এটা কিন্তু ভিজিবল হবে, বাট এটা হচ্ছে না। এরপরে আমি যাচ্ছি হচ্ছে টেক্সটের ক্ষেত্রে, একটু খেয়াল করে দেখবেন যে টেক্সটগুলো টাইপোগ্রাফিটা খুবই ইম্পর্ট্যান্ট। আমরা ইমেজ নিয়ে কথা বললাম, এখন যদি টাইপোগ্রাফি নিয়ে কথা বলি, এই যে আপনি আপনার যে টাইপোগ্রাফির এটা দেখেন, এটা লেফট অ্যালাইন আছে, এই যে লেফট অ্যালাইন। আমরা যারা হিউম্যান বিং, আমরা আপনি ছোটো সময় বই কীভাবে পড়ছেন, লেফট টু রাইট, তো আমাদের এই অভ্যাসটা হয়ে যায় যে কোনো কিছু পড়ার ক্ষেত্রে, বিশেষ করে যদি সেটা একটু লম্বা টেক্সট হয়, সেই ক্ষেত্রে লেফট টু রাইট পড়ার অভ্যাস ইউজারের। আপনি যখনই এই যে মাঝখানে এরকম সেন্টার করে দিতেছেন, তখনই কিন্তু ইউজার মানে একটু প্রবলেম হয়ে যেতেছে। ইউজার তখন তার তো অভ্যাস নাই, আর যেটা তার অভ্যাস নাই, আপনার যে জিনিসটা করে অভ্যাস নাই, ওটা একটু আপনার কাছে নতুন লাগে, একটু কষ্ট হয়। আপনার উদ্দেশ্য হচ্ছে আপনি যখন হোটেল বুকিং অ্যাপ্লিকেশনে আপনার ইউজারকে নিয়ে আসতেছেন, তাকে কনফিডেন্টলি ইউজ করানো, তাকে কনফিউশনে ফেলাটা কিন্তু আপনার উদ্দেশ্য না, তাকে এখানে সময় নষ্ট করানোটা উদ্দেশ্য না। তাই সে যেই প্যাটার্নে আগে থেকে অভ্যস্ত, আমি তাকে ওই ধরনের প্যাটার্নগুলাই দেওয়ার চেষ্টা করব। তারপরে যদি এখানে খেয়াল করে দেখেন,
এই জায়গায় যে টেক্সটটা লাইনগুলো ইউজ করা টেক্সটগুলো ইউজ করা হয়েছে, তো এখানে কিন্তু একটা ফুল ব্ল্যাক, ফুল ব্ল্যাক বলবো না, ফুল ব্ল্যাক আপনি কখনো ইউজ করবেন না, চেষ্টা করবেন যে ব্ল্যাকের একটা শেড নেওয়ার জন্য। প্রকৃতিতে ফুল ব্ল্যাক বলে কিছু নাই। সো যেটা হচ্ছে যে আপনার আপনি যখন শেড ইউজ করতেছেন মানে একটু লাইটার অথবা একটু ব্লুয়ের ব্ল্যাক শেড, তখন ওইটা বেশি সুন্দর লাগতেছে। ওইটা আমরা পরে যাব কালার সেকশনে, বাট এখানে দেখেন এইটা হচ্ছে একদম ফুল ব্ল্যাকে আছে আর এটা হচ্ছে লাইটার। তো যারা একটু ভিশন ইম্পেয়ারমেন্ট মানে যাদের একটু চোখে সমস্যা বা আরও বেশ কিছু কেস আছে, ওখানে অ্যাক্সেসিবিলিটিতে আপনি কিন্তু ধরা খেয়ে যাবেন। তো এইটা গেল একটা। এখন আসি হচ্ছে আপনি এখানে বেশ কিছু ইনফরমেশান প্রোভাইড করতেছেন আইকনের মাধ্যমে। তো এই যে আইকনের মাধ্যমে দিচ্ছেন, এই আইকনগুলো কি সেলফ এক্সপ্লেনেটরি, মানে ওরা নিজেই নিজেকে বোঝাইতে পারে? আপনি যদি মনে করেন তাহলে আপনার এখানে লেভেল দেওয়ার দরকার নেই। আপনার ইউজার যদি বুঝতে পারে যে এটা এক্স্যাক্টলি কী জিনিস, বাট মোস্ট অফ দ্য টাইম এটা কিন্তু ইউজার বুঝতে পারে না। দেখেন আমি যদি বলি এই, এটা দেখে আপনি হঠাৎ করে এটা দেখে বলতে পারবেন এই জিনিসটা কী বোঝানো হচ্ছে? আইকন ঠিক আছে, বাট এই অ্যাপ্লিকেশানে কী বোঝাচ্ছে? এটা তো একটা গাড়ি। বাট আপনি যখন একটা প্রপারলি লেভেল করে দিবেন, দেখেন এখানে বোঝাচ্ছে যে এখানে একটা গ্যারেজ আছে, আপনার একটা গ্যারেজ আছে এখানে, এটার মাধ্যমে দুইটা বেড। আপনি যদি আমাকে না বলতেন, ভাই আমি তো জানতামই না যে এখানে দুইটা বেড আছে, আমার কাছে মনে হতো এটা হচ্ছে সোফা, সোফা দুইটা সোফা আছে ওখানে, হোয়াট? আমি যে কোনো কিছু মনে করে নিতে পারি, ইউজার যে কোনো কিছু মনে করে নিতে পারে, এটা কিন্তু তখন ইউজারকে দোষ দেওয়া যাবে না যে ইউজার এটা কেন ভুল করতেছে। নো, ইটস এ ডিজাইনার মিস্টেক। আপনি শুরু থেকেই এখানে স্পেসিফিকলি বলার দরকার ছিল যে আপনি কী বোঝাচ্ছেন এই আইকনটা দিয়ে। দ্যাটস ওয়াই আইকনের সাথে আপনি লেভেল ইউজ করার চেষ্টা করবেন, লেভেল দিয়ে দিবেন। এখন আরেকটা বিষয় হচ্ছে যে ইউজার পারসিভ করে যেটা হচ্ছে কালার, প্রাইমারি ধরেন কালার দেয়া থাকে, তো ওইটা ইন্টারেক্টিভ। হোয়াট ডু আই মিন বাই ইন্টারেক্টিভ? ইন্টারেক্টিভ মানে হচ্ছে যে এখানে ট্যাপ করলে কাজ হবে। মাউন্টেন রিট্রিট, এখানে ট্যাপ করলে কাজ হওয়ার তো কথা না। একই সাথে আরও বিভিন্ন জিনিস আছে যেখানে এই যে এই ধরনের আইকনগুলোকে কালার করা হয়েছে, বেশ কিছু আননেসেসারি জিনিসকে কালার করা হয়েছে। মেবি ডিজাইনার এটাকে একটু, অনেক সময় আমরা যেটা করি একটু সুন্দর করার জন্য একটা কালার বসায় দিই, বাট কালার শুড বি মিনিংফুল। যেই জিনিসগুলো ইন্টারেক্টিভ, যেই জায়গাগুলো এলিমেন্টগুলো ইন্টারেক্টিভ, আপনি ওগুলোকে কালার করে দেন, তাহলে কনসিস্টেন্টলি ইউজার এটা পারসিভ করবে যে এখানে ট্যাপ করলে কাজ হবে। সে মনের অজান্তেই সে ওই জিনিসগুলো বুঝতে পারবে, তাকে আলাদা করে কমিউনিকেট করতে হবে না যে এখানে ট্যাপ করুন, ওখানে ট্যাপ করুন। সো দেখেন এই জায়গাটায় রাইট সাইডের যে ইউআইটা, যেটাকে আমরা ভালো ইউআই বলতেছি, এখানে কিন্তু এই লগুলো মেনটেন করা হয়েছে বা এই গাইডলাইনগুলো কিন্তু মেনটেন করা হয়েছে। আরেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, যখন আপনি দেখেন যদিও এটা ইউএক্স লতে পড়ে যাচ্ছে, এটা হচ্ছে কাইন্ড অফ সোশ্যাল প্রুফ। আমরা ইউজারকে একটা যাতে ফুললি ইউজারকে যাতে আমি ফুললি কনফিডেন্স দিতে পারি যে ভাই তোমাকে এখান থেকে একটা অ্যাকশান নিতে হবে, এই জন্য তুমি এটা বুক করবা, এটা তোমার জন্য, এটার জন্য সোশ্যাল প্রুফের একটা বিষয় আছে যে অন্য যারা এখানে আগে ছিল বা আছে, যারা ইউজ করছে তারা ভালো বলছে, তো রিভিউটা এখানে অ্যাড করা জরুরি। এবং রিভিউটা আপনাকে দেখাইতে হবে, কীভাবে দেখাইতে হবে, এই যে আপনি ইন্টারেক্টিভলি দেখাবেন এবং এখানে যাতে ইউজার ট্যাপ করে আপনি ওই সাইনটা রেখে দিচ্ছেন, এখান থেকে হয়তো নেক্সট পেজে যাওয়া যায় বা একদম স্ক্রল করে একদম নিচে নামায় ফেলা যাবে, মানে ইউজারকে আপনি এটা দেখাচ্ছেন। লাস্ট যেই পয়েন্টটাতে আসবে সেটা হচ্ছে এই সব কিছুর পারপাসটা কী? আমি তাকে এত কনফিডেন্স দিচ্ছি, এত কিছু সোশ্যাল প্রুফ দিয়ে বোঝাচ্ছি, ইমেজ সুন্দর ইমেজ দিয়ে আমি তাকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করতেছি ইউজারকে, নাও আমার পারপাসটা কী? তাকে বুক করানো, দ্যাটস দ্য সিঙ্গেল পারপাস। দেখেন সিঙ্গেল পারপাস হলে এখানে সেকেন্ডারি বাটন কেন ইউজ করা হবে? আপনি তখন যদি সিঙ্গেল পারপাস হয় তাহলে আপনি প্রাইমারি বাটনটা ইউজ করেন। আপনার অ্যাপে যদি মাল্টিপল ডিসিশন থাকে তাহলে আপনি এটাকে ভাগ করে ফেলেন যে এটা প্রাইমারি, ওইটা সেকেন্ডারি, এইটা পরবর্তীতে। আপনি সব জিনিসগুলোকে প্রাইমারি হিসেবে দিতে পারবেন না। মোস্ট ইম্পর্ট্যান্ট যে আপনার অ্যাকশনটা থাকে ওই স্ক্রিনে, আপনাকে চেষ্টা করতে হবে যে ওটাকে প্রাইমারি হিসাবে ইউজ করার জন্য, যে এটাই একমাত্র তুমি এই 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 ডিসিশনটা তুমি নাও, এখন আমি তোমাকে বলতেছি তুমি নাও, এই যে এই বিষয়টা। সো একইভাবে যদি আপনি
এটা দেখেন যে 299 অথবা হচ্ছে আপনার এখানে এখানে এটা কালার করা, তাই না? আবার এটা কালার করা না, ওই যে তখন যেটা বলতেছিলাম যে টেক্সট কালার দেখলে মনে হবে ইন্টারেক্টিভ, কিন্তু এখানে ট্যাপ করলে তো কোনো কাজ হবে না। যদি হয় তখন অন্য আরেকটা বিষয় চলে আসবে, এটা আমি হয়তো সামনে আবার কখনো এক্সপ্লেন করব এই জিনিসটা। সো আমি নেক্সটে যাই। নেক্সটে হচ্ছে যে আমরা যে ডিজাইনগুলো করব, এই ডিজাইনগুলোতে ধরেন টাইপোগ্রাফি ইউজ করতেছেন, ডিজাইনগুলো বেটার করার জন্য আপনার যা যা কনসিস্টেন্ট থাকা লাগবে, আপনার ফন্ট টাইপোগ্রাফি, আপনার কালার, তারপরে হচ্ছে আপনার স্পেসিং, শ্যাডো, রেডিয়াস, এই জিনিসগুলো আপনার রিপিটেডলি লাগবে, মানে প্রতি পদে পদে আপনার লাগবে। আর যেটা আপনার প্রতি পদে পদে লাগবে, এইটা আপনার প্রতি পদে পদে আপনি বানাবেন না, এটা আপনি এক জায়গায় রেখে দিবেন আগে থেকে বানায়, যে ভাই আমি এই এই টাইপোগ্রাফি আমি ব্যবহার করব, এই এই কালার আমি ব্যবহার করব ডিফাইন্ড, এই যে এই ধরনের স্পেসিং, এই ধরনের শ্যাডো, এই যেগুলো ব্যবহার করবো এগুলো বানায় আমি রেখে দেব। সাধারণত এটা কোনো ডিজাইন সিস্টেমের, আপনি যদি ডিজাইন সিস্টেম ইউজ করে কাজ করেন, আপনি যখন বড় প্রজেক্টে কাজ করেন আপনাকে অবশ্যই ডিজাইন সিস্টেম ফলো করে কাজ করতে হবে, এটা আমরা পরবর্তীতে দেখব। বাট আপনাকে এটা মাথায় রাখতে হবে যে এই জিনিসগুলো যাতে অলরেডি কোনো একটা জায়গায় ডিফাইন থাকে, আপনি শুধু এইগুলো টেনে টেনে কাজ করবেন। ওকে, এখানে এখানে কিছু বিষয় আছে যে আমাদের যে স্পেসিংগুলো যে আগে থেকে আমরা ডিক্লেয়ার করব, এটারও কিছু রুলস আছে। যেরকম আমি 4 বেসড যে রুলসটা আছে এটা ফলো করি, 8 বেস আপনি 8 বেস ফলো করতে পারেন, যে এখানে 8 বেসের কথা বলা হয়েছে যে 8, 16, 24, আপনি চাইলে 17 দিতে পারেন না, আপনি চাইলে 23 দিবেন না, আপনি একটা একটা গাইডলাইন মেনটেন করবেন। তখন হবে কি, আপনার পুরো ওভারঅল পুরো যে ডিজাইনটা আছে এটা কনসিস্টেন্ট থাকবে, আদারওয়াইজ কিন্তু আপনি মিস করে যাবেন। সেম গোস ফর বর্ডার রেডিয়াস, কত থাকবে 8, 16, দেখেন সেম মেনটেন রয়েছে। আমিও দেখা যায় এই জায়গাগুলোতে সেমই মেনটেন করি। প্রচুর পরিমাণ কম্পোনেন্ট রিউজ করা হয়। যখন আপনি কম্পোনেন্টগুলো রিউজ করবেন, এটা দেখতে তো কনসিস্টেন্ট লাগবেই, ভালো লাগবে, একইভাবে আপনার ডেভেলপ করাটা ইজিয়ার হবে। আপনি এক এক জায়গায় এক এক রকম কম্পোনেন্ট নিজের ইচ্ছা মতো বানাইতেছেন, আপনার ডেভেলপার তো আপনাকে মারবে। আপনার ডেভেলপারকে আপনি কষ্ট দিতেছেন, সে আপনাকে মারবে না? আপনাকে যেটা করতে হবে যে এই যে কম্পোনেন্টগুলো, এইগুলো ছোটো ছোটো এলিমেন্টস দিয়ে একটা জায়গায় কম্পোনেন্ট করে রেখে ওই জায়গা থেকে এই যে একসাথে করে ইউজ করবেন, আপনি তখন ইজিলি চেঞ্জও করতে পারবেন। আপনি যদি কম্পোনেন্ট অটো লেআউট এগুলো সম্পর্কে ধারণা না থাকে, আতিক ভাইয়ের চ্যানেলে যান, ওখানে খুব সুন্দর করে এক্সপ্লেইন করা হয়েছে যে কীভাবে আপনি এই ধরনের অটো লেআউট, তারপরে হচ্ছে কম্পোনেন্টগুলো ডিজাইন সিস্টেম ইউজ করে কীভাবে কাজ করতে হয়, এই জিনিসগুলো ভালো মতো ধীরে ধীরে শিখে নেবেন। ইউএক্স টকস উইথ আতিক ইউটিউবে সার্চ দিলে আপনি পাবেন। এখন যদি আসি, এই ধরনের রিইউজেবল কম্পোনেন্টগুলো ইউজ করে করে ইউজ করে করে তারপরে কিন্তু আপনার কী হচ্ছে, আপনি যখন একটা সাইট বিল্ড করবেন অথবা একটা সফটওয়্যার বিল্ড করবেন, তখন ওভারঅল জিনিসটা কনসিস্টেন্ট লাগবে। মনে হবে যে হ্যাঁ, একটা জায়গায় এক একটা জায়গা থেকে এক একটা জিনিস নিয়ে এসে বসায় দিয়েছেন, এইটা কিন্তু হবে না। সো আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে এই যে র্যান্ডম ডিজাইন প্যাটার্ন, একদম নতুন ডিজাইন প্যাটার্ন আপনি ইউজ করবেন না। তো ডিজাইন প্যাটার্ন কী কী আসে বা কী কী ইউজ হয় বিভিন্ন জায়গায়, এটা আপনাকে বুঝতে হবে। যেরকম আপনি যদি সার্চের ডিজাইন প্যাটার্নটা দেখেন, এটা কিন্তু এক এক জায়গায় এক এক রকম না। আপনি অ্যামাজনে যা দেখবেন, আপনি দারাজে এসে সেম দেখবেন, হয়তো একটু এদিক সেদিক বিউটিফিকেশানে আসে, বাট ডিজাইন প্যাটার্নটা কিন্তু সেম। এই ডিজাইন প্যাটার্ন নিয়ে আপনাকে একটু পড়াশোনা করতে হবে। একদম নতুন ডিজাইন প্যাটার্ন ইউজ করলে সমস্যাটা হয় কি, ইউজার এসে হা করে থাকবে আপনার এখানে, সে বলবে হাই হ্যাঁ এখানে হইতেছেটা কি, তার বুঝতে বুঝতে টাইম চলে যাবে যে এই ডিজাইন এটা কিভাবে কাজ করে। আর আপনি আপনার ইউজারের যখন টাইম নষ্ট করতেছেন, তাকে ডিসিশন মেকিংয়ে প্রচুর সময় তাকে স্পেন্ড করাইতেছেন, তখন কিন্তু আলটিমেটলি আপনার বিজনেসের লস, সে যত দেরি করবে আপনার লস। তো আপনাকে চেষ্টা করতে হবে যে কমন ডিজাইন প্যাটার্নগুলো ইউজ করা। আপনি জ্যাকবস ল নিয়ে একটু পড়েন, তাহলে আরও ভালো বুঝতে পারবেন জ্যাকবস ল। আচ্ছা, আপনাকে এই ডিজাইনগুলো করার সময় একটু ইফিশিয়েন্ট হইতে হবে, কারণ আমরা যখন বিভিন্ন প্রজেক্ট বেসিসে কাজ করি বা ফ্রিল্যান্স কাজ করি বা ধরেন ফুল টাইমই কাজ করি, আমাদেরকে কিন্তু একজন লোক পে করতেছে যে ভাই তোমার এই জন্য আমি হায়ার করলাম, তুমি আমার এই কাজটা করে দাও। আমি ইনলেস টাইম ধরে এই কাজটা শুধু করে গেলেই তো আমার হবে না।
অবশ্যই হবে না, আমাকে আমার একটা টাইম লিমিটেশানস আছে, বাজেট লিমিটেশানস আছে, তো এই ক্ষেত্রে আমি সব কিছু স্ক্র্যাচ থেকে করতে পারবো না। ধরেন আইকন সেট আমার লাগবে, ইলাস্ট্রেশন লাগবে, এই সব জিনিস এখন আমি যদি বানাইতে বসি তাহলে তো বছরখানেক লেগে যাবে যে আমি কতগুলো স্কিল আমি একসাথে করব। আমি তো ইউআই ইউএক্স ডিজাইনার, আমি এত সব জিনিস তো আমার স্ক্র্যাচ থেকে বানাইতে হবে না, সব জিনিস আমার শেখার দরকার নাই, আমার ফোকাসটা কোথায়, তো আমি ওই জিনিসগুলো অন্য কোথাও থেকে নিয়ে আসতে পারি। ধরেন আপনি একটা আইকন প্যাক কিনে রাখলেন অথবা কোথাও থেকে ডাউনলোড করলেন, আরেকজনের থেকে নিলেন, ওইটা আপনি ইউজ করতে পারেন। আপনার কাছে যদি কোনো একটা ইউআই কিট থাকে যেটা আপনি যে প্রজেক্টটা করতে যাচ্ছেন ওইটার সাথে কাইন্ড অফ সিমিলার, তাহলে ওইটাকে আপনি অ্যাজ এ স্ক্র্যাচ হিসাবে, মানে ওটা দিয়ে আপনি অ্যাজ এ ড্রাফট হিসাবে শুরু করলেন এবং নিজের মতো করে ওটাকে নিয়ে নিলেন। যদি কোনো এক্সিস্টিং ডিজাইন সিস্টেম থাকে ওইটাও আপনি ইউজ করতে পারেন, যদি আপনার যেটা আপনার ডিজাইনের সাথে যায়। এবং মজার বিষয় হচ্ছে, মজার বিষয় না, সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, এটা মজা না, সেটা হচ্ছে যে আপনার ডেভেলপারের সাথে আপনার একটা ভালো সম্পর্ক থাকতে হবে। তাহলে যেটা হবে কি, আপনি যে ডিজাইনটা করতেছেন এটা অ্যাকচুয়ালি ডেভেলপ করা যাবে কি না এইটা আপনি বুঝতে পারবেন। আপনি যখন শুরুর দিকে তখন কিন্তু আপনার বুঝতে সমস্যা হতে পারে যে আচ্ছা আমি যে ডিজাইনটা করতেছি এটা কি আদৌ ডেভেলপ করা যাবে কিনা, কিন্তু ধীরে ধীরে আপনি যখন ডেভেলপারদের সাথে কমিউনিকেট করবেন আপনি জানা যাবেন হ্যাঁ এটা বানানো যাবে, এটা বানানো যাবে, এটা যাবে না, কিছু কিছু জায়গায় সমস্যা হবে, তখন ডেভেলপারের সাথে আপনি বসে নিতে পারেন যে আচ্ছা আমি এই ডিজাইনটা যদি করি তাহলে এই জিনিসটা কি ইমপ্লিমেন্ট করা যাবে। তো এরকম আমিও স্টিল এখনও বসে ডিসকাস করে নেই। আপনি এটার জন্য আপনাকে কন্টিনিউস একটা ভালো রিলেশনশিপ মেনটেন করতে হবে ডেভেলপারদের সাথে, ওদের সাথে কাজ লাগা যাবে না। ওকে, থ্যাংক ইউ সো মাচ।